উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমও চলে গেলেন না ফেরার দেশে। বনানীর সামরিক কবরস্থানে তার স্বামীর কবরের পাশেই দাফন করা হয় তাকে। শুক্রবার আসরের নামাজের পর রাজধানীর উত্তরায় ১৩ নম্বর সেক্টরে জানাজা হয়। আরো জানাচ্ছেন মাফি ইসলাম। ছবিটা মাত্র কদিন আগের। বিমান দুর্ঘটনায় পাইলট আবিদ সুলতানের মৃত্যুর পর গত ১৫ মার্চ উত্তরার বাসায় গিয়ে আফসানা খানম ও তাদের একমাত্র ছেলে মাহিকে সান্ত্বনা দিচ্ছিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কিন্তু কোনো কোনো মৃত্যু থাকে সান্ত্বনারও ঊর্ধ্বে। হয়তো সেটাই ঘটেছিল আফসানার জীবনে। এর কয়েকদিন পরই ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনিও ভর্তি হন হাসপাতালে। ডাক্তারদের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে স্বামীর মৃত্যুর ১০ দিনের মাথায় আফসানাও চলে গেলেন না ফেরার দেশে। গতকালকে তো আস্তে আস্তে অবনতি হচ্ছিল, আজকে সকাল ৯:৩০টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উনি মারা গেছেন। এমনিতেই পাইলট আবিদ সুলতানের মৃত্যুতে শোকাগ্রস্ত ছিলেন তাদের স্বজনেরা। এরই মধ্যে আফসানার মৃত্যুর শোক যেন আর সইবার ক্ষমতা নেই পরিবারটির। বাবার পর এবার মায়ের মৃত্যুর শোকে যেন পাথর হয়ে গেছে আবিদ আফসানার একমাত্র সন্তান মাহি। বনানী সামরিক কবরস্থানে যেখানে আবিদকে রাখা হয়েছে ওখানে আমরা নিয়ে যাব। ভাইকে হারালাম, মনটাকে হারালাম এত দ্রুত। আসলে এই মানে ব্যথা সহ্য করার মতো আসলে আমাদের পরিবারের কারোরই সেই অবস্থা নাই। বনানীর সামরিক কবরস্থানে স্বামী আবিদ সুলতানের পাশে দাফনের আগে শেষবারের মতো আফসানাকে আনা হয় উত্তরার বাসায়। সেখানে তৈরি হয় শোকাবহ পরিস্থিতি। মাফি ইসলাম, ৭১।